It's my new blog. Sir, সত্য কথা কইছেন না কোন হ্যাঁ না আরে গভর্নমেন্ট তো প্রোগ্রাম কিছু কোনতে স্যার যে এডিটা উঠা যোজনা এটি যে প্রোগ্রাম চলছে এক্সিবিশন তা বিস্তারে স্যার কিছু কোনতে দিস ইজ মাই নিউ ব্লগ আচ্ছা অ্যাকচুয়ালি এটা প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ওড়িশা করুছে ফর লোকমানকু এডুকেট করিয়া পে এম্পাওয়ার করিয়া পে ইন্ডিয়া যে আর্ট আছে কালচার আছে হেরিটেজ ভিজন কো নেই কি এই সব জিনিস কো নেই কি আমরা প্রমোট করা হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওড়িশার নয়া গোটে প্রসপেক্টিভ এজেন্ডা টু এওয়ার অডিয়েন্স অবাউট দ নিউ আর্ট ফর্মস মডর্ন আর্ট ফর্ম কোণ অছি কি আমার যে ম্যান্ডেলা পেন্টিংস অছি কি আমার অগ্রাফ সব জিনিসর গোটে অবজেক্টিফাই করেছি ও তা পাই এটা লোকমানক ভিতর সচেতন করা যাব আ গোটে কর সবটা বড় কথা হলো ইউথ মানক এবার করা যাউছি কি এই পেন্টিং মাধ্যমে তাকে এডুকেট এম্পাওয়ার্ড বি করা হচ্ছে আ গোটে সবটা বড় কথা হলো এটা রে লোকমানক আমার ইন্ডিয়ার ওড়িশার কালচার হেরিটেজ কু ফোকস করা হচ্ছে আপনার দেখুছ সেটি যে রয়েছে ওড়িশার পুরা সেটা রয়েছে গোটে কোণার্ক এটা হচ্ছে নন্দনকানন সেটা হচ্ছে শান্তিস্তূপ সেটা হচ্ছে রাজারানী এটা পুরা গোটে দেখুছেন সেটা হচ্ছে আমার যে পঞ্চতত্ত্বর যেটা এটা মণিষর যে আমার রয়েছে পাঁচ ফোড়া যেটা সেটা রয়েছে তার দারু ব্রহ্ম তার আপনার কলেজ দেখুথে তা রয়েছে আমার যে আমার গোটে গছ যেতবে চিহ্নট করা যায় দারু ব্রহ্মর তা রয়েছে শঙ্খ চক্র অভিপুর পেন্টিং দেখুন এটি অছি আপনার দেখুন দেখুন শঙ্খ চক্র পদ্ম হিতু এইটাকে তাকে আইডেন্টিফাই করা হচ্ছে গোটে দারু ব্রহ্ম কেমতি আইডেন্টিফাই এটা হচ্ছে পাইক যুদ্ধ উপরে বি কোহাই তারপরে এটা হচ্ছে মডার্ন আবস্ট্রাক্ট পেন্টিং কোহা হচ্ছে গোটে কলর স্ট্রোকস আপনার দেখুছ ভ্যারাইটি অফ কলর স্ট্রোকস দিয়ে সেমানে যে রঙ মাধ্যমে তা গোটে গোটে পিকচর এসন করা হচ্ছে এটা হচ্ছে আমার ওড়িশার হেরিটেজ কলচার যেটি পটচিত্র হয়ে রঘুনাথপুর রঘুনাথপুর সেটার ওড়িশার পুরীর ডিস্ট্রিক্ট যেটা আছে তাপরে সেমানে পেন্টিংস করছেন এপটে আসলা পরে এটা হচ্ছে আমার মো মতরে তো এটা হচ্ছে মীন অবতার করছেন এটা আখিটা জগা ইয়ে ট্রান্সফরমেশন দিয়েছি মীন অবতার এটা হচ্ছে কলকি অবতার কু গোটে রিপ্রেজেন্ট করা হয়েছে আউ এটা তিনটা রথ মাধ্যমে সেমানে আমার সেটা দেখুন এবে যে পেন্টিংটা আছে সেটা মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর সবুঠ বড় হচ্ছে তিনটা মাকড়ি থা কিন্তু একদম গান্ধীর আইডিওলোজি কি মানু না সেপা দেখুন তিনটা মার্কস যে মাকড় যে থাকে খারাপ কথা শুনবি না খারাপ কথা কইবি না খারাপ কিছু দেখিবি না আজ এই আইডিওলোজি থেকে মানু না সেই গান্ধীর যে আইডিওলোজি ছিল তো সেটা কু করা হয়েছে থ্যাংক ইউ স্যার ম্যাডাম প্রতীক্ষা ম্যাডাম আপনার কিছু কহবে কি প্রতীক্ষা ম্যাডাম যে এক্সিবিশন চলছে তা বিষয়ে আপনার কিছু কহবে কি একচুয়ালি যে আর্ট এক্সিবিশন হয়েছি এটা আম কালচার কু রিপ্রেজেন্ট করুছি আউ যেতে ইউথ অছন্দি তাকু এভার দেখুন তো ব্লগার দেখুন তো প্রতীক্ষা ম্যাডাম এটা ভিডিওটা দেখবেন প্লিজ।